নমস্কার, আমি অতনু। তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো ডিমের ভাপা। তো খুবই সহজ একটা কিন্তু রেসিপি, এটা খুব বেশি ইনগ্রিডিয়েন্ট লাগে না, মাত্র দু তিনটে ইনগ্রিডিয়েন্ট দিয়েই কিন্তু রেডি হয়ে যায়। বাড়িতে কিন্তু যে কোনো সময়, মানে কোনো কিছু যদি কারো শরীর খারাপ হয় বা কারো যদি ইচ্ছা না লাগে কিছু খাবার বানাতে, তাহলে কিন্তু এই খাবার বানিয়ে নিতে পারবে, একদম টেস্টেও কিন্তু দারুণ হবে। তো এই ডিমের ভাপা বানানোর জন্য কী কী উপকরণ লাগে সেটা চলো আজকে দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি মোটামুটি 4টে ডিম নিয়েছি, সেটাকে এমনি নর্মাল জলে কিন্তু যেভাবে সেদ্ধ করে ডিম সেভাবে কিন্তু সেদ্ধ করে নেবো। 5-7 মিনিট লাগে মোটামুটি ডিম সেদ্ধ হতে। তো ততক্ষণে কিন্তু আমি পোস্ত কিছুটা পরিমাণ পুরোপুরি নিয়ে নিই। আমি কিন্তু জেকের পোস্ত নিয়েছি, মোটামুটি কিন্তু 20 টাকার প্যাকেটের কিন্তু অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু সাদা সর্ষে দিয়েছি মোটামুটি 1.5 চামচ মতো, তারপর তাতে কিন্তু 1/2 চামচ মতো কালো সর্ষেও দিয়ে দিয়েছি। এটাই কিন্তু জলে ভালো করে মোটামুটি যতক্ষণ ডিমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু ভিজিয়ে রাখবো। তারপরে কিন্তু 7-8টা মতো আমি কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছিলাম। এই কাঁচা লঙ্কা আর পোস্ত আর সর্ষেটা কিন্তু একসাথে পেস্ট করতে হবে। আমার কাছে মিক্সি আছে, কিন্তু মিক্সিটা মানে এইটুকু জিনিসের জন্য কিন্তু ছোট মিক্সি তো হবে না, সেই জন্য মাকে বললাম, মা কিন্তু আমাকে পোস্ত আর লঙ্কা সব একসাথে কিন্তু শিলেই বেটে দিয়েছে। আপনাদের কাছে যদি মিক্সি থাকে মিক্সিতেও হয়ে যাবে, ছোট মিক্সিতে, আমার ছোট মিক্সিটা খারাপ, সেই জন্য কিন্তু আমার মা শিলেই বেটে নিয়েছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ মা কত সুন্দর করে কিন্তু আমাকে একদম মিহি মতো করে কিন্তু সমস্ত পেস্টটা বানিয়ে দিয়েছে। তারপর যে সেদ্ধ করা ডিমগুলো ছিল সেগুলো কিন্তু আমি খোলা ছাড়িয়ে নিয়েছি এবং মাঝখান থেকে কিন্তু দুফালা করে কেটে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে কিন্তু গোটা ডিমেরও বানাতে পারেন, তবে গোটা ডিমের হালকা হালকা করে কিন্তু চার সাইডে স্লাইস মতো করে একদম মাছের যেভাবে দাগ দেয় সেভাবে দাগ দিয়ে নিতে হবে। কিন্তু আমি এখানে একদম কেটে বানিয়েছি, 4টে ডিমের কিন্তু 8টা হয়ে যাবে অর্ধেক করে বানালে। তো ডিমগুলো কেটে নেওয়ার পরে আমি কিন্তু একটা কড়াই কিন্তু সর্ষের তেল অল্প পরিমাণে, একদম অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, ডিমগুলোকে হালকা করে একদম কিন্তু ভেজে নেবো বলে। একে একে কিন্তু সমস্ত ডিমগুলো কিন্তু আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে অন্য যে কোনো হাঁসের ডিমও ইউজ করতে পারেন, তাতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে, কিন্তু আমি এখানে নর্মাল পোলট্রির যে মুরগির ডিম হয় সেই মুরগির ডিমই কিন্তু ইউজ করেছি। তারপরে ডিমগুলো সমস্তটা দেওয়ার পরে কিন্তু অল্প পরিমাণে কিন্তু নুন ওপর থেকে আমি ডিমের গায়ে দেওয়ার মধ্যে ছড়িয়ে দেবো। তারপর একে একে কিন্তু সমস্ত ডিম কটা এপার ওপার করে উল্টে পাল্টে নেবো, যতক্ষণ লাল লাল হয়ে আসে, হালকা লাল লাল হয়ে এলেই কিন্তু ডিমগুলো আস্তে আস্তে সমস্তটা ভাজা হয়ে যাবে। তো এ একটা পাড় আর লাল লাল হয়ে এলে আরেকটা পাড় কিন্তু লাল লাল হওয়ার মতো হয়ে এলেই কিন্তু আমি ডিমগুলো কিন্তু একে একে তুলে নিয়েছিলাম। আপনারা চাইলে আরেকটু বেশি ভাজতে পারেন, বাট বেশি ভাজার দরকার পড়ে না, কারণ ডিম তেমন কিছু ভাজার টেস্ট আসে না। তারপর আমি মোটামুটি 60 থেকে 70 গ্রাম মতো দই নিয়ে নিয়েছিলাম, টক দই। তাতে কিন্তু পরিমাণ মতো চিনি আমি দিয়ে দিয়েছিলাম, মোটামুটি 2 চামচের মতো চিনি আমি দিয়ে দিয়েছিলাম। অনেকে বলতে পারে যে ছালে মিষ্টি দই দিলে না কেন, মিষ্টি দই দিই, কারণ টক দইয়ের আলাদা একটা ফ্লেভার আছে, যতই তুমি মিষ্টি দাও না কেন মিষ্টি দইয়ের কিন্তু মানে সেই ফ্লেভারটা আসবে না। তো যাই হোক, একটা টিফিন কাটি আমি নিয়ে নিয়েছিলাম, তাতে কিন্তু সেই মিক্স করার যে পেস্টটা ছিল সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তাতে কিন্তু অল্প পরিমাণে ওই যে বাটিতেই রাখা ছিল তার 1/2 বাটি কিন্তু জলও দিয়ে দিয়েছিলাম। তারপরে সেই মিক্স করে রাখা, ফেটিয়ে রাখা দই আর চিনিটা কিন্তু অ্যাড করে দিয়েছি। তারপরে দই আর পোস্ত সেই পেস্টটা কিন্তু ভালো করে একসাথে মাখিয়ে নিয়েছি। তারপরে কিন্তু পরিমাণ মতো নুন আমি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু নুনটা কিন্তু এই একবারেই দিতে পারবো, তাই জন্য কিন্তু সেই স্বাদ অনুযায়ী যতবার লাগবে সেরকম অল্প অল্প করেই কিন্তু দিতে হবে। তারপরে কিন্তু পরিমাণ মতো হলুদ, মোটামুটি অল্প করেই কিন্তু হলুদ এখানে আমি দিয়েছি, অল্পই দেবেন কারণ হলুদ বেশি লাগে না সর্ষেতে। তো অল্প করে হলুদও অ্যাড করে দিয়েছিলাম। এখানে চাইলে আপনারা কিন্তু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, যেহেতু আমি আগে লঙ্কা দিয়েছি পেস্টের সময়, তাই কিন্তু এখানে আমি আর দিইনি। তারপরে কিন্তু একে একে সমস্ত ডিমগুলো কিন্তু ভাজে রাখা ডিমগুলো কিন্তু আমি অ্যাড করে দেবো সেই দই আর পোস্তের এর মধ্যে। তারপরে সমস্তটা কিন্তু ডিমের উপরে কিন্তু মাখিয়ে নিয়ে উপর থেকে কিন্তু 1 চামচ মতো সর্ষের তেলও আমি অ্যাড করে দেবো। তারপরে ব্যাস, কাঁচা লঙ্কা আমি 4-5টা মতো চিরিয়ে রেখেছিলাম। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে কিন্তু 7টা, 8টা, 9টা, 10টা যে কটা ইচ্ছা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 4-5টা মতো লঙ্কা দিয়ে দিয়েছিলাম চিরিয়ে রাখা। তারপরেই ব্যাস টিফিন কাটির ঢাকনাটা কিন্তু দিয়ে দিয়ে বন্ধ করে দিচ্ছি। তারপরে একটা নর্মাল কড়াই নিয়েছিলাম, কড়াই কিন্তু জল এমনটাই নিয়েছিলাম যাতে কিন্তু টিফিন কাটির যে মুখ অবধি, জয়েন্ট অবধি যাতে না যায়, একদম অল্প নয় একদম কিন্তু বেশিও নয়। তো সেই অবস্থায় জলটা দিয়ে ওই গ্যাসটা জ্বালিয়ে কিন্তু চাপা দিয়ে দিয়েছি, মোটামুটি 10 মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম। তারপরেই কিন্তু আমাদের রেডি হয়ে গেছে ডিমের ভাপা। মনে রাখবে প্রথমে 10 মিনিট কিন্তু ওটাকে একদম হাই ফ্লেমে ফুটতে দিতে হবে, তারপরে কিন্তু ফের 10 মিনিট এমনি নর্মাল বন্ধ করে গ্যাসটা রেখে দিতে হবে, তারপরে টিফিন কাঠিটা খুলবেন। আর গরম থাকবে টিফিন কাঠি, সেই জন্য সাবধানে খুলবেন। তো আজকের এই দেখতেই পাচ্ছ ডিমের রেসিপি কিন্তু এখানেই রেডি, ডিম ভাপা
খুবই দারুণ টেস্ট। আপনারা ইলিশ মাছ ভাপা খেয়েছেন, সর্ষে মানে অনেক কিছু ভাপা খেয়েছেন, কিন্তু এরকমভাবে একটা ডিমের ভাপা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। থ্যাংক ইউ।